দর্শক, স্বাগত জানাচ্ছি সময়ের গল্পে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন গত 3 ডিসেম্বর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আনুষ্ঠানিক নাম ঘোষণা করা হয়েছে, আর সেখানে সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন নবাগতা সুনেরা বিনতে কামাল। আসুন জানি তার সম্পর্কে খানিকটা। বেহেস্তের ফুলের নামে নাম সুনেরা, পুরো নাম সুনেরা বিনতে কামাল। অভিনয়ের মাধ্যমে মানুষের মন জয় করেছেন তিনি। আর নতুন খবর হলো, ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। নডরাই সিনেমায় অনবদ্য অভিনয় তাকে এনে দিয়েছে এমন সাফল্য। তবে সহজ ছিল না পথ চলা, ধাপে ধাপে নিজেকে তৈরি করেছেন। টানা 9 বছর করেছেন মডেলিং, পরিশ্রমের সাফল্যও এসেছে। সুনেরার শুরুটা নাচের মধ্য দিয়ে। মাত্র 2.5 বছর বয়সে বুলবুল ললিতকলা একাডেমি থেকে নাচ শেখা শুরু করেছেন তিনি। শিখেছেন গানও, থিয়েটারে অভিনয় করেছেন। ছোটবেলা থেকেই পারদর্শী ছিলেন খেলাধুলাতেও। ডান পিঠে বলতে যা বোঝায় সবটাই ছিল সুনেরার মধ্যে। দেশের প্রথম নারী সার্ফার নাসিমাকে নিয়ে নির্মিত নডরাই সিনেমাতে দেখানো হয়েছে তার জীবনের সাফল্য। আর এই চিত্র ধারণ করতেই সুনেরাকে নিতে হয়েছিল অনেক বড় চ্যালেঞ্জ। একে তো সার্ফিং, যা সে কখনোই করেনি, অন্যদিকে চট্টগ্রামের ভাষাও তাকে দিয়েছে অনেক বড় চ্যালেঞ্জ। আর এই পুরো কাজই করতে হয়েছে তাকে মাত্র 6 সপ্তাহের মধ্যে। তুই মায়া পোয়া কেও ইউস ইতা লেভেলে সার্ফিং করে থাকে। কাজের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থাকলে যে কোনো মানুষই অর্জন করতে পারে সাফল্য। আর সেটারই প্রমাণ দিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে নির্বাচিত সুনেরা বিনতে কামাল। এইসব সার্ফিং টার্ফিং ইন বাদ দে, নজারস মাই ফলে সাগরের তোর নিষেধ আছে। বহুত বুঝাই উতিরে মারিবে তাও।